এ পর্বে রয়েছে বাঙালি জাতির উৎপত্তি নিয়ে আলোচনা বা বাঙালি জাতিকে কেন একটি সংকর জাতি বলা হয়। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ধারাবাহিকতা। ধারাবাহিকভাবে না পড়লে বা শুনলে প্রকৃত ইতিহাস জানা যায় না, তাই না টেনে খুবই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শুনবেন, তাহলে খণ্ডিত নয়, প্রকৃত ইতিহাস জানতে পারবেন। আমার এই ভিডিওটি মূলত উৎসাহী পাঠক, অনার্স মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী ও বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য। ইতিহাস সম্পর্কিত আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, প্রয়োজনে কমেন্ট বক্সে লিখুন। আমরা বাঙালি জাতি, সুতরাং বাঙালি জাতি হিসেবে আমাদের প্রত্যেকেরই জানা দরকার বাঙালি জাতির উৎপত্তি হলো কিভাবে বা বাঙালি জাতিকে একটি সংকর জাতি বলা হয় কেন। সর্বপ্রথম কোন সময়ে বাংলাদেশে মানুষের বসতি আরম্ভ হয় তা সঠিকভাবে জানা যায় না। এ নিয়ে গবেষক ও পণ্ডিতদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। তবে পৃথিবীর অন্যান্য দেশে আদিম মানব সভ্যতার যেরূপ বিবর্তন ঘটেছিল, বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। তাই বাঙালি জাতির উৎপত্তি জানতে হলে আমাদের প্রাক আর্য জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠীর সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। কেননা প্রাক আর্য জনগোষ্ঠী ও আর্য জনগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে আজকের বাঙালি জাতি। নৃতাত্ত্বিকগণ সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন। এক, প্রাক আর্য বা অনার্য বা আর্য পূর্ব জনগোষ্ঠী। দুই, আর্য জনগোষ্ঠী। প্রাক আর্য জনগোষ্ঠী সাধারণভাবে অনার্য নামে পরিচিত, অর্থাৎ আর্যগণ এদেশে আগমনের পূর্বে যে সকল জাতি বসবাস করত তারাই অনার্য জাতি। এই অনার্য জনগোষ্ঠী বাঙালি জাতির শিখর। আর এই অনার্য জাতিগোষ্ঠীগুলো হলো, এক, নেগ্রিটো, দুই, অস্ট্রিক, তিন, দ্রাবিড়, চার, ভর্চিনীয়, পাঁচ, আলপাইন। আমরা ধারাবাহিকভাবে এ পাঁচটি জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করব। প্রথমে নেগ্রিটো বা নিগ্রো এড। ঐতিহাসিকদের মতে নেগ্রিটো বা নিগ্রো এড হল বাংলার আদিম জাতি। এদের আদি নিবাস ছিল আফ্রিকা। ভারতবর্ষের ঠিক কখন এরা বসবাস শুরু করে তা জানা যায় না, তবে এদেরকে বাংলার আদিম জনগোষ্ঠীর প্রথম স্তর হিসেবে চিহ্নিত করা যায়। এদের গায়ের রং কালো, আকার খর্বাকৃতি, ঠোঁট পুরু ও উল্টানো, নাক খুবই চ্যাপ্টা ছিল। কালের বিবর্তনে তাদের স্বতন্ত্র অস্তিত্ব এখন বিলুপ্ত প্রায়। বর্তমান সুন্দরবন, যশোরের বাঁশফোর, ময়মনসিংহ অঞ্চলের নিম্ন বর্ণের জনগণের মধ্যে তাদের প্রভাব দেখা যায়। দুই, অস্ট্রিক বা অস্ট্রালয়েড। যারা অস্ট্রেলিয়া বা তৎসংলগ্ন এলাকা থেকে এদেশে আগমন করেছে তাদেরকে অস্ট্রিক, অস্ট্রালয়েড, ভেড্ডিট ও নিষাদ জাতি বলা হয়। কোনো কোনো ঐতিহাসিক অস্ট্রিকদেরকে এদেশের প্রাচীনতম বাসিন্দা বলে অভিহিত করেছেন। অস্ট্রিকরা 5-6 হাজার বছর পূর্বে ইন্দোচীন দিয়ে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে। এদের গায়ের রং কালো, মাথার গড়ন লম্বা, চুল ঘন, নাক প্রশস্ত, উচ্চতা বেটে ও মধ্যমাকার। এরা অস্ট্রিক ভাষায় কথা বলত, যার আদিরূপ মুন্ডো বা মান্ডারি। সাঁওতাল, ভীম, জুয়াং, করবু প্রভৃতি উপজাতীয় লোক এ ভাষায় কথা বলে। অস্ট্রিক জাতি নেগ্রিটোদের উচ্ছেদ করে বাংলায় বসবাস শুরু করে এবং অনেক অনেক নরতত্ত্ববিদ বলেছেন অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। এরা কৃষিকাজ দ্বারা জীবিকা নির্বাহ করত এবং গ্রামাঞ্চল ছিল তাদের আবাস স্থল। তিন নম্বর, দ্রাবিড়। অস্ট্রিক জনগোষ্ঠীর সমকালে বা কিছু পরে, প্রায় 4-5 হাজার বছর পূর্বে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে দ্রাবিড় জাতি এদেশে আসে। এদের ভাষার নামও ছিল দ্রাবিড়।
দ্রাবিড় জাতির সভ্যতায় উন্নততর ছিল বলে তারা অষ্ট্রিক জাতিকে গ্রাস করেছিল। কালক্রমে অষ্ট্রিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল আর্যপূর্ব বাঙালি জনগোষ্ঠী। অনেক নরতত্ত্ববিদদের ধারণা এদের মিশ্র রক্তধারা বর্তমান বাঙালি জাতির মধ্যে প্রবহমান। অষ্ট্রিক দ্রাবিড় জনগোষ্ঠীর সংমিশ্রণে যে জাতির প্রবাহ চলেছিল তার সাথে আর্য জাতি এসে সংযুক্ত হয়ে গড়ে তুলেছে বাঙালি জাতি। এজন্য প্রাক আর্য আদিম জাতি বাঙালি জনসাধারণের 3/4 অধিকার করে রয়েছে। এদের দেহ মধ্যমাকার, মাথা লম্বা, নাক চওড়া, গায়ের রং কালো থেকে বাদামি, চুল কালো ও বাদামি এবং ঢেউ খেলানো। দ্রাবিড়দেরকে সিন্ধু সভ্যতার মূল স্রষ্টা বলেও মনে করা হয়। 4, ভোট চিনীয় বা মঙ্গোলয়েড। আরেকটি জনগোষ্ঠী হচ্ছে ভোট চিনীয় বা মঙ্গোলয়েড। এ জনগোষ্ঠী এদেশে আগমন করে দক্ষিণ ও পশ্চিম চীন থেকে। এদের গায়ের রং পীতাভ থেকে বাদামি, আকৃতি বেটে, মাথার আকৃতি গোল, নাক চ্যাপ্টা, চুল কালো ও খাড়া। বাংলাদেশের পার্বত্য এলাকায় চাকমা, গারো, খাসিয়া, মণিপুরি, হাজং, মুরং নামে পরিচিত জনগোষ্ঠীই বাংলাদেশে মঙ্গোলীয় নরগোষ্ঠীর বংশধর। সুতরাং অষ্ট্রিক ও দ্রাবিড় জাতির সাথে মঙ্গোলীয় বা ভোটচিনীয় গোষ্ঠীর সংমিশ্রণ ঘটে আর্যর আগমনের বেশ কিছু পূর্বে। এরপর 5, আলপাইন জনগোষ্ঠী। আলপাইন জনগোষ্ঠীকে আর্য জনগোষ্ঠীর একটি শাখা হিসেবে বিবেচনা করা হয়। নৃতাত্ত্বিক ও পণ্ডিতদের মতে অষ্ট্রিক ও দ্রাবিড়ের পর আরও একটি জনগোষ্ঠী ভারতবর্ষ এবং একসময় প্রাচীন বাংলায় বসতি স্থাপন করে। আল্পস পর্বতমালা, পামির মালভূমি ও পূর্ব ভারত থেকে এরা ভারতবর্ষ তথা বাংলায় এসেছিল বলে তাদেরকে হোমো আলপাটনাস বলা হয়। জাতিতে তারা বৈদিক আর্য না হলেও আর্য ভাষায় কথা বলত। বাংলায় তারা আর্যদের আগমনের পূর্বেই একটি উন্নত সভ্যতার বিকাশ ঘটিয়েছিল। অতুল সুর বলেছেন যে অষ্ট্রিক ও দ্রাবিড় ভাষাভাষীর পরে বাংলায় আসে আলপীয়রা। অনুমান করা হয় এদের ভাষা ছিল আর্য বা ইন্দো ইউরোপীয়। এরা কালক্রমে উড়িষ্যা, বিহার, কাশী এবং পূর্ব আসামে বসতি স্থাপন করেছিল। এরা মাঝারি টাইপের দৈহিক গড়নের, মাথার খুলি ছোট ও চওড়া, নাক লম্বা, মুখ গোল ও শ্যামলা গড়নের অধিকারী। এখন আলোচনা করব আর্য জনগোষ্ঠী নিয়ে। আর্যদের আদি বাসস্থান নিয়ে ঐতিহাসিক ও নরতত্ত্ববিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন আর্যরা ভারতীয়, আবার কেউ কেউ বলেন আর্যরা বিদেশি। ডক্টর এসি দাসের মতে আর্যরা ভারতীয়। সপ্ত সিন্ধু অববাহিকা অঞ্চলে ছিল আর্যদের বাসভূমি। সপ্ত সিন্ধু বলতে পাঞ্জাবের 7টি নদী যথা শতুদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু ও সরস্বতীকে বুঝাত। ঐতিহাসিক বেশাম এর মতে আর্য একটি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর নাম। আর্য একটি ভাষার নাম এবং এই ভাষায় যারা কথা বলে তারাই সাধারণভাবে আর্য নামে পরিচিতি লাভ করে। আবার কোনো কোনো গবেষকের মতে ইউরোপ হল আর্যদের আদি বাসভূমি। অন্যদিকে জার্মান ঐতিহাসিক ম্যাক্স মুলারের মতে পশ্চিম এশিয়া হল আর্যদের আদি বাসভূমি। পশ্চিম এশিয়া হতেই আর্যদের একদল এশিয়া মাইনর অতিক্রম করে ইউরোপে চলে যায় এবং অপর একদল উত্তর পশ্চিম সীমান্ত অতিক্রম করে খাইবার গিরিপথ দিয়ে ভারতে আগমন করে। খ্রিস্টপূর্ব 1500 অর্থাৎ প্রায় 3500 পূর্বে আর্যরা ভারতবর্ষে পদার্পণ করেছিল বলে অধিকাংশ পণ্ডিত গবেষকরা অনুমান করেছেন। তবে বাংলায় তারা এসেছিল তারও অনেক পরে। বাংলায় তাদের আগমনের পর দুর্বল স্থানীয়রা ভয়ে অরণ্যে চলে যায়। ডক্টর
রমেশচন্দ্র মজুমদার বলেন, তবে অনুমান করা হয় যে খ্রিস্টীয় প্রথম শতাব্দী বা তার পূর্বেই যুদ্ধযাত্রা, বাণিজ্য ও ধর্ম প্রচার উপলক্ষে ক্রমশ বহু সংখ্যক আর্য এদেশে আগমন ও বসবাস আরম্ভ করেন। আর্যরা ছিল বলিষ্ঠ ও সুঠামো গড়নের, লম্বা মাথা, সরু ও মাঝারি নাক, গায়ের রং ফর্সা, পুরুষদের দাঁড়ি ও গোঁপের প্রাধান্য ছিল। তাদের আগমনের ফলে আর্যদের ভাষা, ধর্ম, সামাজিক রীতিনীতি ও সংস্কৃতির বিভিন্ন উপাদানসমূহ বাংলার জনগণের মধ্যে প্রবেশ ও প্রতিষ্ঠিত হতে থাকে। আর্যদের জাতি বেদ প্রথা ভারতবর্ষ তথা বাংলায় প্রতিষ্ঠিত হয়। এভাবে মৌর্য বংশ থেকে গুপ্ত বংশের অধিকার পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে খ্রিস্টীয় 500 অব্দ পর্যন্ত সময়ে মোট 800 বছর ধরে বাংলায় ক্রমে ক্রমে আর্যীকরণের পালা চলে। তবে চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে গুপ্ত যুগেই বাংলাদেশে আর্য ভাষা ও সংস্কৃতি দৃঢ়মূল হয়। এখন আলোচনা করব ভারতবর্ষ ও বাংলায় মুসলমানদের আগমন। আর্যীকরণের পর খ্রিস্টীয় 8ম শতাব্দীর দিকে সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে আসে আরবীয় মুসলমানরা। 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির নদিয়া দখলের পর বাংলায় আগমন ঘটে খিলজি বা তুর্কি বংশোদ্ভূত মুসলমানদের। বাংলায় আসতে থাকেন আরবের বিভিন্ন অঞ্চলের বণিক, সুফি সাধক ও দরবেশগণ। এদের অনেকে পরিবার পরিজন নিয়ে বাংলায় আসেন ও স্থায়ীভাবে বসতি স্থাপন করে ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। তাঁদের প্রচারিত ইসলামের সাম্য ও মৈত্রীর বাণীতে আকৃষ্ট হয়ে জাতিভেদ প্রথায় জর্জরিত হিন্দু ও বৌদ্ধ ধর্মের উঁচু ও নিচু শ্রেণীর অনুসারীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তুর্কি আরবীয়রা ছাড়াও সুদূর আবিসিনিয়া থেকেও অনেক মুসলমান বাংলায় এসেছিল। 1483 থেকে 1493 পর্যন্ত সময়কালে আবিসিনিয়রা, যাদেরকে হাফসি বলা হয়, তারা বাংলায় বাংলার ক্ষমতায়ও অধিষ্ঠিত হয়েছিলেন। এরপর 1600 শতকে বাংলায় আসে সুরবংশীয় ও কররানী আফগানরা, তারা বাংলার শাসন ক্ষমতায়ও অধিষ্ঠিত হয়েছিলেন। আফগানরা বাংলার বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে স্থানীয় জনগণের সাথে অনেকটা মিশে গিয়েছিলেন। আমাদের দেশে পাঠান, লোহানি, খান, পন্নী ইত্যাদি উপাধি আফগানদের থেকেই পাওয়া। এরপর ভারতবর্ষে আসেন মোগলরা, যাদের দেহে চেঙ্গিস খান ও তৈমুরলঙ্গের রক্ত প্রবাহিত। সম্রাট আকবর ও সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে মোগলরা বাংলায় তাদের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। মোগলরা ধীরে ধীরে বাংলার জনগণের সাথে মিশে যায়। এরপর শুরু হয় বাংলায় নবাবী আমল। বাংলার নবাব আলীবর্দী খাঁ, নবাব সিরাজদৌলা, মীর জাফর আলী খাঁ, মীর কাসেম আলী খাঁরা ছিলেন পারস্য বা ইরান থেকে আগত শিয়া সম্প্রদায়ের। মোগল আমলে প্রচুর শিয়া মুসলমান, আরব, পারস্য থেকে ভাগ্যনশনে ভারত ও বাংলায় এসেছিলেন এবং অনেকেই পরে বাংলার জনজীবনের সাথে মিশে গিয়েছিলেন। এরপর বাংলায় আসে পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ ও ইংরেজ প্রভৃতি ইউরোপীয় জনগণ। তারা বাংলায় স্থায়ীভাবে বসতি স্থাপন না করলেও তাদের ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, শাসন পদ্ধতি বাংলার জনগণের উপর স্থায়ী প্রভাব ফেলে। তাই বাঙালি রক্তে মিশে আছে বহু এবং বিচিত্র সব নরগোষ্ঠীর অস্তিত্ব। পৃথিবীর প্রাচীন নরগোষ্ঠীগুলোর প্রতিটি কোনো না কোনো শাখার আগমন ঘটেছে বাংলায়। দীর্ঘকাল এই আদি নরগোষ্ঠীগুলো বঙ্গের বিভিন্ন জায়গায় বসবাস করেছে, একে অপরের সাথে মিশ্রিত হয়েছে শতকের পর শতক ব্যাপী। ফলে আজকের বাঙালি জাতি সংকরায়নের মাধ্যমে বিভিন্ন জাতির সমন্বয়ে একটি আলাদা স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে বাঙালি জাতিতে পরিণত হয়েছে। এজন্যই বাঙালিদের দেহের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন নরগোষ্ঠীর চিহ্ন লক্ষ্য করা যায়। এমনিভাবে অন্তত 1500 বছর ধরে গ্রহণ, বর্জন ও রূপান্তরের মাধ্যমে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, আলপাইন, আর্য ও সেমিটিক ইত্যাদি নরগোষ্ঠীর রক্তধারার সংমিশ্রণে আজকের বাঙালি জাতির উদ্ভব ঘটেছে। আর এ কারণে বাঙালি জাতিকে একটি
শঙ্কর জাতি বলা হয়।